আমার চ্যানেলে একটা ফেকিস্টা গাইছে, মানে রাকিব শর্ট ফানে। এই মুহূর্তে যে আপনি ভিডিওটা দেখতেছেন, এই চ্যানেলে একটা ফেকিস্টা গাইছে, ফেকিস্টা একটা কেরা দিছে, আপনি করে আমি স্ক্রিনে দেখাইতেছি। চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিব, হয়তো ওনার নামে একটা জিমেল আইডি ক্রিয়েট করে একটা চ্যানেল ক্রিয়েট করে হয়তো এই বদমাশিটা কেউ করছে, আমার চ্যানেলে ফেক কপিরাইট স্ট্রাইকটা দিছে যাতে ওনার নাম হয় আর কি। আর এই ফেক কপিরাইট স্ট্রাইকটা কেরা দিছে আমি কিন্তু জানি, আমার হাতে কোনো ধরনের প্রমাণ নাই, সেই জন্য হয়তো আমি কবার পারতাছি না যে তুমি স্ট্রাইকটা দিছ। তো যাই হোক, একটা কথাই বলি, মানুষের পিছনে লাগে লাভ নাই ভাই, পিছনে লাগলে সবসময় পাশে ঘুরেই থাকবা, আগে যাবার পারবা না। তো একজন মানুষ যদি ভালো কিছু করতেছে, সমস্যা কোথায়, তাকে সাপোর্ট করো, আরও ভালো কিছু করুক, সে ওইটাই তো। তা না করে আমরা কী করি, পিছনে লাগি, কেউ যদি ভালো কিছু করতেছে তার পিছনে লাগি, কেউ যদি উপরে উঠতেছে তারে কেমনে করে টাইনে নামান যায়, সেই চেষ্টাই থাকি। এইসব কেন রে ভাই, কেউ যদি ভালো কিছু করতেছে ওরে সাপোর্ট করো, আরও যাতে আগে যায়, আরও ভালো কিছু করুক। আর আমার পাশে যে তুমি লাগছাও, আমি তোমারে করছি ডাকি ভাই, আমি তোমারে রোস্ট করছি, তাই তো? আরে ভাই, তুমি রোস্ট করা কন্টেন্ট বানাবা, তোমারে রোস্ট না করে মানুষ কী করবো, রোস্টই তো করবো না। আর আমার এই ভিডিওগুলো বানাই আমি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, তুমি সিরিয়াসলি কেড়ে নাও। ক্যামেরার বাইরে কেরা কী করতেছে ওইসব নিয়ে আমি কিন্তু কথা কই না আমার ভিডিওতে, ক্যামেরার সামনে মানে ভিডিওতে তুমি কী করতেছো হেডে নিয়ে আমি দুই একটা কথা কই। একটু হাসি মস্কারা টাইপের একটা ভিডিও বানাই মানুষের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, হেডেই তুমি সিরিয়াসলি নিয়ে নাও। এইসব কেন রে ভাই, মানুষের পিছনে লাগা বন্ধ করো, বুঝছো, বা নিজে ভালো কিছু করো, দেখবে ভালো হবো। হ্যাঁ, মানুষের পিছনে লাগলে সবসময় পাশে বইয়েই থাকবা, আর যারা পিছনে লাগে না মানুষের, তারা দেখবা ভালো কিছু করতে পারে না, তারা সবসময় পাশে বইয়েই থাকে। একটা কথাই কই, আমার পিছনে লাগে লাভ নাই, এই যে আমার চ্যানেলে ফেক কপিরাইট স্ট্রাইক মারছো, এই স্ট্রাইক তো থাকবো না, আমি হয়তো কাউন্টার নোটিফিকেশন সাবমিট করছি, ভিডিও আমি ঘোরাই পামো, কিন্তু এই পিছনে যে লাগছাও, ধরলাম আমার চ্যানেল গেলই গিয়া উইরা গেল, আমার কিচ্ছু হইব না ভাই, ইনশাল্লাহ আমার কিচ্ছু হইব না। আমি কালকেই নতুন চ্যানেল খুলবো, আমার কন্টেন্টের জোর আছে, আমি পারমু, টেনশন নাই, আমি পারবো। আমার পিছনে লাগা বন্ধ করো রে ভাই, তুমি নিজে ভালো কিছু করো। হ্যাঁ, তুমি নিজে ভালো কিছু করবা না, কেউ যদি ভালো কিছু করতেছে তারাও করবার দিবা না, এই ধরনের ভাবনা চিন্তা করে ভাই, ভালো কিছু করো, মানুষও করুক তুমিও করো, এটাই তো না। আমি যদি তোমার কোনো ক্ষতি করছি তাহলে তুমি আমার ডাইরেক্টলি কও, পাঁচ মুর্দিয়া ছুরি মারো করে ভাই, পাঁচ মুর্দিয়া যারা ছুরি মারে তা করে আমি আমার বাসায় হিজড়া কই, ভিডিওতেও তোমার হিজড়া কইছি, হিজড়া প্রমাণ করে দিছি ভিডিওতে, অহনও কইতাছি। তো গাইস, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই কই, এই কপিরাইট স্ট্রাইকটা অ্যাকচুয়ালি মুস্তাফিজুর আমার দেয় নাই কে, মুস্তাফিজুরের নামে কেউ বদমাশি করছে, মানে ফেক ইমেল আইডি খুলছে, ফেক চ্যানেল খুলে আমার চ্যানেলে স্ট্রাইক দিছে যাতে আমি মুস্তাফিজুরের দোষী। এইটা আমি মুস্তাফিজুরের দোষ দিতেছি না, কারণ আমি জানি কেরা স্ট্রাইকটা দিছে, আমি নাম গুম না, কারণ আমার কাছে কোনো ধরনের প্রমাণ নাই, কিন্তু আমি জানি কেরা স্ট্রাইকটা দিছে। তো তারা একটা কথাই কই দিই ভাই, তুমি